গাড়ি বোঝাই চোরাই যন্ত্রাংশ, মোটরসাইকেলের পার্টস থেকে শুরু করে বড় গাড়ির ইঞ্জিন কি নেই তাতে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মিনাকা থানার পুলিশের হাতে আটক চারজন। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে চার চাকা গাড়ির প্রচুর যন্ত্রাংশ উদ্ধার করল মিনাকা থানার পুলিশ। একটি ছোট 107 ভর্তি বিভিন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশ, গাড়ির ইঞ্জিন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মিনাকা থানার পুলিশ বাসন্তী হাইওয়ের কাছে দক্ষিণ ঘেড়ির এলাকায় ফাঁদ পাতে। পুলিশের তৎপরতায় যন্ত্রাংশ ভর্তি গাড়িটি এলাকায় আসতেই চারিদিক থেকে ঘিরে ধরেন পুলিশকর্মীরা। পুলিশের অনুমান, বিভিন্ন এলাকা থেকে চুরি করা গাড়ির যন্ত্রাংশ আলাদা আলাদা করে গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার সাথে আর কারা যুক্ত তা খতিয়ে দেখার পাশাপাশি যন্ত্রাংশগুলি কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও খোঁজখবর শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে শুধু মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশই ছিল না, ছিল বিভিন্ন চার চাকা গাড়ির ইঞ্জিনও। এই বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার হওয়ার ঘটনায় বসিরহাট জেলা পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মিনাখা।